हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। এবছর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই এ অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, তোমাদের উদ্দেশ্যে wbscvt একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি হলো ওয়েস্ট বেঙ্গল আইটিআই এ অ্যাডমিশনের ফর্ম ফিলআপের সময়সীমা প্রথমে বাড়িয়ে করা হয়েছিল 31শে জুলাই 2021 পর্যন্ত। সেই সময়সীমা পুনরায় বাড়িয়ে করা হয়েছে 15ই আগস্ট 2021 পর্যন্ত। অর্থাৎ এবছর যারা আইটিআই অ্যাডমিশন নিতে চাইছো অথচ কোনো কারণে তোমাদের ফর্ম ফিলআপ করা হয়নি, তাদের কাছে এই বিজ্ঞপ্তি একটি সুবর্ণ সুযোগের মতো। তো এই যে তোমাদের অ্যাডমিশনের যে ফর্ম ফিলআপ, সেটি তোমরা অবশ্যই করবে অনলাইনে, কারণ এবছর কোভিড সিচুয়েশনের জন্য আমাদের এই যে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে সেটি শুধুমাত্র অনলাইনেই নেওয়া হচ্ছে। তো আজকের যে আমাদের টপিক আইটিআই এর যে আমাদের অ্যাপ্লিকেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, সেখানে একটু আমাদের বলে রাখি যে আইটিআই অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যে প্রাথমিক তথ্যগুলি প্রত্যেক ছাত্রছাত্রীদের জানা দরকার, সেটি হলো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের আইটিআই অ্যাডমিশন, সেটি আমাদের বেসিক্যালি দুটি ট্রেডে অ্যাডমিশন নেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের ই গ্রুপ, আর একটা হচ্ছে আমাদের এম গ্রুপ। ই গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ ই গ্রুপে যদি কোনো ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে চাইছো আইটিআই, তাদের কি হতে হবে না, তাদের যে মিনিমাম কোয়ালিফিকেশানে দরকার সেটি হচ্ছে 8 পাস। আর এম গ্রুপের ক্ষেত্রে আইটিআই যদি কোনো ছাত্রছাত্রী এম গ্রুপে অ্যাডমিশন নিতে চাও, তাদের ক্ষেত্রে মিনিমাম যে কোয়ালিফিকেশান দরকার সেটা হচ্ছে আমাদের 10 পাস। এবার আসছি যে এই যে আমাদের আইটিআইয়ের অ্যাপ্লিকেশন ফর্ম এক্সটেন্ড করা হয়েছে বা সময়সীমা বাড়ানো হয়েছে, এই তথ্যগুলি তোমরা কোথায় দেখতে পাবে? আইটিআইয়ের যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbscvt.net, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট হচ্ছে যে এই যে তোমাদের আইটিআইয়ের অ্যাডমিশনে ফর্ম ফিল আপ, তার ফিজ কত? তো অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে যদি কোনো মেল বা কোনো যদি ছেলে স্টুডেন্ট থাকো, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 200 টাকা। যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট বা মেয়ে স্টুডেন্ট থাকো, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজটা হচ্ছে আমাদের 100 টাকা। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ যে আইটিআই ছাত্রছাত্রী তোমরা কোন সিলেবাস ফলো করবে বা কী বইয়ের পড়াশোনা করবে, তো এখানে কিন্তু ক্লিয়ার বলা আছে যে সিলেবাস তোমাদের শুধুমাত্র ম্যাথ আর ইংলিশ ভালো করে যদি তোমরা করে থাকো, তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট আইটিআই চান্স পেয়ে যাবে। তো তোমাদের তার জন্য যে জিনিসটা ফলো করতে হবে, যারা ই গ্রুপের জন্য অ্যাডমিশন দিতে চাইছো বা অ্যাডমিশন নিতে চাও, তারা এনসিআরটির ক্লাস 8-এর বুকগুলি ফলো করো, এবং এম গ্রুপে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা এনসিআরটির 10 ক্লাসের যে বইগুলি আছে সেগুলি তোমরা ফলো করো। তো আমাদের এই রকম ক্লাস 11, 12 জেই মেন্স, অ্যাডভান্স, ডিপ্লোমা, আরও যদি তোমাদের নোটিফিকেশান, স্কলারশিপ এবং এমপ্লয়মেন্ট নিউজের আপডেট পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অবশ্যই করে দিও। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। ধন্যবাদ।